হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। জিতা কি নিয়ে কথা হবে, বুমেরাং কি নিয়ে কথা হবে, তার সঙ্গে সঙ্গে অঙ্কুশ দা মির্জাকেও নিয়ে কথা হবে। কিন্তু সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বছরের পুজোর সবথেকে বড় রিলিজ আমি এখন বলতে বাধ্য হচ্ছি। তার কারণটা হচ্ছে রক্তবীজ। রক্তবীজ কিন্তু এবার প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে আজকের থেকে। রক্তবীজ কিন্তু বর্তমানে যে লেভেলে রেসপন্স পাচ্ছে আমাদের বাংলাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং নন্দন সহ প্রচুর জায়গায় কিন্তু এটা মোটামুটি হাউসফুল যাচ্ছে এবং ব্যাক টু ব্যাক কিন্তু হাউসফুল যাচ্ছে। তো সেই জায়গা থেকে উইন্ডোজ প্রোডাকশন কিন্তু এবার রক্তবীজকে প্যান ইন্ডিয়াতে মুক্তি দিচ্ছে এবং গতকাল তারা কিন্তু একটা পুরো হল লিস্ট এবং শো টাইমিংস কিন্তু শেয়ার করে। তো সেখানে ব্যাঙ্গালোর থেকে স্টার্ট করে মুম্বাই, দিল্লি সহ আরও প্রচুর জায়গায় কিন্তু রক্তবীজের শো দেওয়া হচ্ছে। এবারে দেখা যাক প্যান ইন্ডিয়াতে এটা কতটা সাকসেসফুল হয়। এবং দেবদার প্রজেক্ট বাঘা যতীনও কিন্তু প্যান ইন্ডিয়াতে মুক্তি পেয়েছিল। এবারে দেখা যাক এদের মধ্যে কিন্তু এবার একটা কম্পিটিশন তো অবশ্যই হবে এবং রক্তবীজ কতগুলো শোতে সাকসেসফুল হয়, কতগুলো শো হাউসফুল যায় এটা কিন্তু মেলে দেখার মতো বিষয়পত্র হবে। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো অবশ্যই জিদ্দার বুমেরাংকে নিয়ে। এবং জিদ্দার বর্তমানে কিন্তু মানুষ রিলিজ করছে এবং পরের বছর কিন্তু রিলিজ করবে হচ্ছে বুমেরাং। সো বুমেরাঙ্গের কিন্তু মোটামুটি শুটিং প্রায় কমপ্লিট, হয়তো কিছু ব্যাক শট কিন্তু বাকি রয়েছে। সো গতকাল কিন্তু রুক্মিণী মৈত্র একটা পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে জিদ্দা রয়েছে, রুক্মিণী মৈত্র আছেন এবং আরও দু একজন ওই পোস্টে রয়েছেন। সো তিনি লিখছেন যে পুজো গন, ওয়ার্ক মোড অন। সো সম্ভবত এই বুমেরাঙ্গের কিছু প্যাচ শট বাকি রয়েছে, বা এটাও হতে পারে যে তার এই প্রজেক্টটার ডাবিংয়ের কাজ তিনি হয়তো করছেন। এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা হবে, বাট এটুকু শিওর শট বলছি যে জিদ্দার মানুষ রিলিজ করার পরে খুব শীঘ্রই কিন্তু বুমেরাং মানে রিলিজ করবে এবং তার প্রসেস কিন্তু চলছে। এবং সেই জন্যই কিন্তু মানে বুমেরাংকে নিয়ে জিদ্দার কিন্তু বেস্ট কনফিডেন্ট। এবার দেখা যাক এটা এক্স্যাক্টলি এটা কবে রিলিজ করে, 2024 ঈদ নাকি তার আগেই রিলিজ করে যায়, এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে। বাট বুমেরাংকে নিয়ে কিন্তু জিদ্দার কনফিডেন্ট এবং বুমেরাং একটা দারুণ প্রজেক্ট হতে চলেছে, এটুকু আমি শিওর শট বলছি। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ দার মির্জাকে নিয়ে। এবং অঙ্কুশ দার মির্জা কিন্তু আসছে এবং ফাইনালি কিন্তু বুকমাই শোতে এসে গেল অঙ্কুশ দার মির্জা। এবং গতকালে কিন্তু এসছে এবং গতকাল এত রাতে আমি খবরটা পেয়েছি যে আমি আর রাতে ভিডিওটা বানাইনি। ও সো অঙ্কুশ দার মির্জা কিন্তু এসে গেছে বুকমাই শোতে এবং বর্তমানে আমি যখন পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু প্রায় 133টা কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে, যেটা প্রচণ্ড ভালো। এবং অঙ্কুশ দা করে দেখিয়ে দিচ্ছে, অঙ্কুশ দা যা প্রমিস করছে ওটাকে কিন্তু জাস্ট করে দেখিয়ে দিচ্ছে এবং এটা দেখেও বেশ ভালো লাগছে। তো এটা ছিল মেনলি তিনটে আপডেট। তোমাদের কি মতামত এই তিনটে আপডেটকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।